হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনার ইমো অ্যাকাউন্টটিতে কলার টিউন সেট করবেন। আমরা যখন কাউকে কল দিই সাথে সাথে দেখতে পাই যে একটি গান বেজে উঠে, তো সেই গানটি কীভাবে আপনার অ্যাকাউন্টটিতে সেট করবেন সেই প্রসেসটি দেখাতে যাচ্ছি আজকের ভিডিওটিতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনার ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনার প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেটিং ই অপশনটিতে ক্লিক করে দেবেন। সেটিং ই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন নোটিফিকেশন ই অপশনটি। নোটিফিকেশন ই অপশনটিতে ক্লিক করে দেবেন। নোটিফিকেশন ই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে অসংখ্য অপশন শো হবে। এখান থেকে আপনি কল ই অপশনটিতে ক্লিক করে দেবেন। কল ই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন রিংটোন। রিংটোনের নিচে আপনি দেখতে পারবেন কলার টিউন। কলার টিউন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। কলার টিউন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অসংখ্য গান দেখতে পারবেন। এখানে আপনি ছবিতে ক্লিক করেও আপনি গানটি শুনে নিতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছামতো যে কোনো গান সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনার যে কোনো ক্যাটাগরির গান আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। আপনার এখান থেকে যে গানটি পছন্দ হবে সে গানের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি গানটির ডান পাশে আপনি টিক চিহ্ন দেখতে পারবেন। টিক চিহ্নটিতে একটি ক্লিক করে দিবেন। টিক চিহ্নটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি উইন্ডো শো হবে। এখানে আপনি নিচে দেখতে পারবেন ইউজ। ইউজ ই অপশনটিতে ক্লিক করে দিবেন। ইউজ ই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ইমো অ্যাকাউন্টটিতে গানটি সেট হয়ে যাবে। এখন যদি আপনাকে কেউ কল দেয় তারাও এই গানটি শুনতে পারবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটা থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।